হ্যালো ইফরান তো আজকে আমাদের ওয়ারলেস অপারেটরের রেজাল্ট পাবলিশ হয়েছে তো আজকে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি এই কারণেই যে কালকে উত্তর দিনাজপুরের সাইডে প্রচুর ঝড় হওয়ার কারণে যে কারেন্ট তা ছিল না কাল থেকে তো আজ সন্ধ্যা এসেছে তো হোয়াটসঅ্যাপে যতজনের আমি রেসপন্স পেয়েছি সকলকে আমি কংগ্রেচুলেশন জানাই যারা পাস করেছ আর যারা আমাদের প্রচুর ছেলে মেয়ে প্রচুর প্রচুর ছেলে মেয়ে যারা পাস করতে পারেনি তাদেরকে আমি বলছি ভাই টেনশন নিও না সুযোগ আসবে ঠিক আছে সুযোগ আসবে আরও সুযোগ আছে কোনো চাপ নেই ঠিক আছে তো তোমাদের আমি এটুকুই বলবো অনেক ছেলে মেয়ে আমাকে মেসেজ করেছে দাদা সব শেষ হয়ে গেলো জন ছিল যারা ভালো স্কোর করেছিল ঠিক আছে কিন্তু শর্ট লিস্টেড হয়নি তো তাদের আমি বলতে চাই তোমাদের জন্য আরও অনেক বড় কিছু ওয়েট করে আছে প্রিপারেশন নিতে থাকো আমরা আছি সাথে তো এই যে ছেলে মেয়েরা যারা পাস করেছে তাদেরকে আমার পক্ষ থেকে বহুত বহুত কংগ্রেচুলেশন খুব ভালো নাম্বার নিয়ে এসেছো তোমরা ঠিক আছে দেখতে পাচ্ছি একটা ছেলে আমাদেরই ঠিক আছে ফিফটি নাইন যার কাট অফ ছিল ফিফটি নাইন পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এদের জন্য খুব দুঃখ হচ্ছে কিছু করার নেই ঠিক আছে তো চাপ নেই আরও অনেক অপরচুনিটি আছে আর যারা পাস করেছো যারা শর্ট লিস্টেড হয়েছো তাদেরকে অনেক অনেক আমাদের তরফ থেকে কংগ্রেচুলেশান তোমরা কিভাবে প্রিপারেশন নেবে তাদের জন্য একদম ডিটেলস ভিডিও আসবে প্রচুর চ্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট মেসেজ করেছে সকলকে রিপ্লাই দেওয়া হয়েছে ঠিক আছে তো সকলকে আমাদের তরফ থেকে বহুত বহুত কংগ্রেচুলেশান অনেকজন যারা লাগাতার পড়ছ প্রায় দু তিনটে এক্সাম একসাথে ক্লিয়ার করেছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশান ঠিক আছে তো চাপ নিয়েই প্রিপারেশান চালিয়ে যাও এখন দুদিন যারা যারা পাস করেছো রেস্ট নাও এবং রেস্ট নিয়ে তোমরা দৌড়টা কন্টিনিউ করে নাও ঠিক আছে দৌড় বেশি দিন সময় লাগবে না মিনিমাম ধরে নাও যে তিরিশ দিনও টাইম পাবে না তোমরা ঠিক আছে কারণ যে তোমাদের মাঠ চলছে কনস্টেবলের সেটার পরেই তোমাদের যে ওয়্যারলেস সুপারভাইজারের মাঠ হয়তো কাল থেকে শুরু হয়ে যাবে এবং সুপারভাইজারের পরে হয়তো তোমাদের এসআই এসআইয়ের পরে ওয়ারলেস ঠিক আছে তো মাঠের প্রিপারেশন নিতে থাকো মাঠের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তোমরা মেন্সের প্রিপারেশন শুরু করো কীভাবে করবে আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো চাপ নেই তো আজকে আমি কোনো ই আমাদের পারচেস করার জন্য ভিডিও নিয়ে আসছি না আজকে আমি শুধুমাত্র সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য আসছি যারা পাস করতে পারেনি ঠিক আছে তো তোমরা এদের দেখে একটু মোটিভেট হও যারা পাস করতে পেরেছে দেখতে পাচ্ছ তোমরা সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে এসসি ক্যান্ডিডেট ঠিক আছে তো এসসি ক্যান্ডিডেট ইউ আর তো পরবর্তীতে তোমরাও যাতে এইভাবে এইভাবে যাতে তোমরা পাস করতে পারো সেইভাবে টার্গেট নাও প্রচুর এক্সাম আছে ঠিক আছে আমি তোমাদের তো আমার তো তো বলছি এমটিএসের ফর্ম ফিল আপ চলছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা এখনও এমটিএসের ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করে দাও আমি এমটিএসের যেন ডিটেল ভিডিও নিয়ে আসবো কীভাবে প্রিপারেশান নিবে বহুত ভালো জব ঠিক আছে ওয়ারলেসের থেকেও বহুত ভালো জব হাতে এখনও অনেক সময় বাকি ঠিক আছে কেবল ফর্ম ফিল চলছে ফর্ম ফিল বহু পরীক্ষার চলছে এই নয় যে চলছে না শুধুমাত্র আমাদের চাকরিটা কেড়ে নিতে হবে কিভাবে নিতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো যারা পরিশ্রম করেছিল তারা সকলেই ফল পেয়েছে ঠিক আছে যারা পরিশ্রম করেছে সকলে ফল পেয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ও বি সি এ এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বহুত বহুত কংগ্রেচুলেশান জানাই আই হোপ তোমরা অনেক ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে তো এতটুকুই আজকে ভিডিওটা ছিল আজকে তোমাদের অনেকেরই প্রশ্ন যে দাদা কিভাবে মেন্সের প্রিপারেশান নেবো কি করব ঠিক আছে তো সেই সব ভিডিও বললে অনেকে বলে যে বিজনেস করছি তবে যদি আমি বিজনেস করি তাহলে বিজনেসই করি তবে তোমাদের এইটুকু বলে রাখছি তোমরা আমাদের ওয়ারলেস অব্যাটার মেন্সের যে নোটসগুলো ঠিক আছে বেশি তোমাদের খরচা হবে না দেখো টাকার কাছে চাকরিটা অনেক ইম্পর্টেন্ট যেটা তোমাকে কোথাও একটা নিয়ে জায়গায় দাঁড়িয়ে দেবে তো তোমাদের ওই জন্যে বলছি যে তোমরা বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরছো যে কীভাবে প্রিপারেশান নেবো তোমরা ফার্স্টলি সেই পিডিএফগুলো সংগ্রহ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে কমিউনিটি সেকশানে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশানে গিয়ে দেখতে পাবে যে কিভাবে পারচেস করবে না করবে ঠিক আছে তোমরা ওখানে নাম্বার পেয়ে যাবে আমাদের আমি তবুও বলে দিচ্ছি এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো তোমরা ফিজিক্স আর আপাতত ম্যাথের নোট পাবে এ টু জেড প্রিপারেশন শুরু করো আমরা আছি সাথে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আই হোপ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা পাস করনি পরবর্তী প্রত্যেকটা পরীক্ষাতে তোমরা যাতে ইউ আর কাট অফ নিয়ে পাস করতে পারো সেটা প্রতিজ্ঞা নাও এবং অনেক দূর অনেক দূর এগিয়ে যাও ধন্যবাদ